710. আমি এখানে কোনো NVIDIA GT710 এর কথা বলছি না। আমি এখানে যে 710 এর কথা বলছি সেটি হচ্ছে Qualcomm Snapdragon 710। হ্যাঁ, এই 700 সিরিজটা একটা নতুন সিরিজ আর এটা একটা নতুন প্ল্যাটফর্ম। এই 710 ও একটা নতুন CPU 700 সিরিজে। সো আজকে আমি এই ভিডিওতে বলবো যে এই 710 CPUটা কেমন হলো আর এই 700 প্ল্যাটফর্মটা আসলে বা কেমন। সো দেরি না করে ভিডিওটার ভিতরে যাও। Qualcomm তাদের Snapdragon 710 CPUটিকে বলছে এটি একটি মাল্টি কোর AI ইঞ্জিন। মাল্টি কোর AI ইঞ্জিন বলতে আমরা বুঝতে পারছি এখানে AIটা একটু ইমপ্রুভ করা হয়েছে। AI বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা আমরা ফেস আনলক আর আমরা নানা ধরনের ক্যামেরা সেকশন ইউজ করে থাকি, আর এই AI থেকে আমরা অবশ্যই বেটার ফেস আনলক সিস্টেমটা এক্সপেক্ট করতেই পারি, আর এটা কিছুটা সিকিউরড হবে এটা আমরা বুঝতেই পারছি। আমরা খুব সম্ভবত আর কয়েক মাস পরই আমরা 710 দিয়ে লঞ্চ হওয়া কিছু ফোন আমরা মার্কেটে দেখতে পারবো। এইবার আসি আর্কিটেকচারে। আর্কিটেকচার হিসেবে ইউজ করেছে তারা কাইরো 360 অক্টা কোর। হ্যাঁ, আটটা কোরই কাইরো 360 অ্যান্ড 2.2 গিগাহার্টজ পর্যন্ত এটা ক্লক করতে পারবে, আর এর ফর্ম ফ্যাক্টর হচ্ছে 10 ন্যানোমিটার। তাহলে আপনারা বুঝতেই পারছেন কাইরো 360 উইথ অক্টা কোর সো পারফরমেন্সটা কেমন হবে হয়তো আপনারা বুঝতেই পারছেন। গত বছর যে 660 প্রসেসরটা দেখে এসেছি তার থেকে কিছুটা ইম্প্রুভ করা হয়েছে এই সিপিইউ, আর গ্রাফিক্সের দিক থেকেও কিছুটা ইম্প্রুভ করা হয়েছে। এখানে যে জিপিইউটা ইউজ করা হচ্ছে সেটি হচ্ছে অ্যাড্রিনো 660। এই 660 একটা ব্যালেন্সড অ্যান্ড খুবই পাওয়ারফুল একটা গ্রাফিক্স, আর এই নিউ গ্রাফিক্সটি খুব সুন্দরভাবে অ্যান্ড ফ্লুয়েন্টভাবে এখনকার মডার্ন গেমগুলো রান করতে পারবে। সো গ্রাফিক্সের দিক থেকেও এটা আমাদের স্যাটিসফাইড করেছে। এবার আসবো আমরা ডিএসপিতে। এখানে কোয়ালকম হেক্সাগন 685 ডিএসপি ইউজ করেছে, আর আইএসপি হিসেবে তারা ইউজ করেছে কোয়ালকম স্পেকট্রা 250, আর এটি একটি 40 বিটের আইএসপি। আপনারা এই আইএসপি থেকে যে পিকগুলো আউটপুট পাবেন, আই মিন যে ভিডিও, যে পিকচার, যে স্যাম্পল আউটপুটগুলো পাবেন, সেগুলো থেকে আপনারা অবশ্যই স্যাটিসফাইড হবেন, কারণ এই আইএসপি দ্বারা আপনারা 4K রেকর্ড করতে পারবেন আপ টু 30 FPS, আর 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন আপ টু 120 FPS। আর এখান থেকে যে পিকগুলো আপনারা পাবেন, আই মিন পিকচার, পিকচার স্যাম্পল, ডে টু ডে লাইফে যে পিকচারগুলো আপনারা তুলবেন সেগুলো থেকে যে পিকচারগুলো পাবেন সেগুলোর কন্ট্রাস্ট, শার্পনেস, স্যাচুরেশন অবশ্যই অনেক ভালো হবে। আর এই প্রসেসরটি সাপোর্ট করে আপ টু 32 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা অ্যান্ড 20 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেট আপ, আর অবশ্যই এটি সাপোর্ট করে হাইব্রিড অন ফোকাস অ্যান্ড ভেরি ফিচার্স ক্যামেরা সেকশন। মডেম হিসেবে এখানে ইউজ করা হয়েছে ওয়েলকাম X15 মডেম, যার কারণে এটা ডাউনলোড স্পিডটা অনেক বেশি 800 Mbps অ্যান্ড আপলোড স্পিডটা 150 Mbps। আর এক্সট্রা যে ফিচারগুলো ইউজ করা হয়েছে এই সিপিউতে সেটি হচ্ছে কোয়ালকমের কুইচার্স 4+ টেকনোলজি, ইটস মিন 4.0 টেকনোলজি, কুইচার্স 4.0, যা খুবই ভালো একটা ফিচার এই চিপের জন্য। আর এই মিডরেঞ্জ চিপ হলেও এই ফিচারটি থাকার কারণে এটি খুব ইম্প্রুভ অ্যান্ড খুব ব্যালেন্স একটা সিপিউ হয়ে গেছে, আর মিডরেঞ্জ ইউজারদের জন্য খুব পারফেক্ট একটা সিপিউ হবে। এরপর এখানে দেওয়া হয়েছে ব্লুটুথ 5.0। এই সব অ্যাডভান্স ফিচারগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি, NFCও সাপোর্ট করবে এটি, আর এর ইঞ্জিনের মাধ্যমে আপনার ওয়াইফাই কভারেজটা খুব ভালোভাবে নিতে পারবে। আর এখানে দেওয়া হয়েছে কোয়ালকমের APTX অডিও টেকনোলজি অ্যান্ড AEIS দেওয়া হয়েছে। AEIS কি? আমরা এখন EIS শুনেছি, EIS হচ্ছে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজার, আর AEIS হচ্ছে এক্সিলারেটেড ইমেজ স্ট্যাবিলাইজার। এক্সেলারেটেড ইমেজ স্ট্যাবিলাইজার থাকার কারণে আপনার ভিডিওটা শেকি হবে না, আর আপনি পিক তোলার সময় ব্লারি ফটো আপনারা পাবেন। এই চিপ সাপোর্ট করে আপ টু 1HD+ ডিসপ্লে রেজুলেশন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনার কন্টেন্ট, আপনার টেক্সট ভিউইং কতটা ক্রিসপি, কতটা শার্প অ্যান্ড কতটা স্যাচুরেটেড হবে। এই ছিল আজকের আমাদের
X17 CPU নিয়ে আলোচনা অবশ্যই হয়তো আপনারা বুঝতে পারছেন যে কতটা পাওয়ারফুল হবে এই সিপিইউটা বিটরেন্স হিসেবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিদিনই এরকম ডেইলি কন্টেন্ট আনতে থাকি আমি মাঝখানে কিছু ভিডিও আপলোড দিতে পারিনি কারণ আমি একটা সিপিইউর উপরে রিসার্চ করছিলাম এখনো সেটা চলছে বাট ফিউচারে আই থিংক এটার উপর ভিডিও বানাবো এই জন্য আর কি রিসার্চ করছিলাম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সি ইউ ইন দ্য নেক্সট